আনোয়ারা বরুমছড়া বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে দাখিল ও এসএসসি 2019 সালত উত্তীর্ণ বরুমছড়া 2 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রী অলরে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়া বৃহস্পতিবার জুনের 6 তারিখ বেনে মাদ্রাসার মাঠত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জসিমউদ্দিন আমজাদির সভাপতিত্বে প্রধান অতিথি আছেন বারখাইন জামিয়া জুমুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল খালেক শৌকি। এ সময় মাস্টার নাসির উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি আছেন মোহাম্মদ আব্দুর রহিম, শাহাবুদ্দিন হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বার, মাওলানা দেলাওয়ার হোসেন, মাওলানা হামেদ হাসান সিরাজি সহ অন্যান্য। Dex News, C+ TV.